কি বাপের বাড়িতে থাই না আলাদা ফ্ল্যাটে থাই, এই এলইয়া কলম ওর দাদু গুবু ওগো মনের ভিতর বেমালা প্রশ্ন। তার এই প্রশ্নের উত্তর গুণা কল আয়সগো সুন্দর করে দিয়ে দিম মোর দাদুর আবু ওরা মোর ভিডিও ডায়সগো স্কিপ করবেন না করলে মোরও জানতে পারবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুর আবু ওর আপুরা বেরা হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছেন। আর এই যে মোর ফ্ল্যাটটা গুলো দেখতে পাইতেছেন, এই মোর ফ্ল্যাটে আর কি কয়টা রুম বা কিংবা কেমন ফ্ল্যাট হয় একটু দেখাইতেছি, আর এই ফ্ল্যাটে কেটা কেটা থাকে হেই একটু বলতেছি। তার এই যে এটা কলো মগো বেডরুম বুঝেন, তার যেরম আছে কোনো রকম দেখাইতেছি। তার বেডরুম এখানে কলো আছে ডাইনিং রুম, আর ওই যে পিঙ্ক কালার যেটা ওইটা কলো মোর মাইয়ের রুম। ও তো যেহেতু ছোট সেক্ষেত্রে এখানে লেখাপড়া করে, তার আলু যে লইয়ে রয়েছে তার হেরপর রুম করে শেয়ার করলাম না। এই পাশে কলো একটু লিভিং রুম আছে, এখান থেকে কলো মেন দরজা, আর এই হলো ফ্ল্যাট আর কি যেরম আর কি দেখতেছে। এই খুল দেখলো মোর পাকঘরটা, মোর কিচেনটা কলো আলাদা, এই হলো মোর ফ্ল্যাটটা বলছেন। এখন যে ফ্ল্যাটটা আমি এগুলো শেয়ার করলাম, এইটাতে কলো মুই থাই বলছেন, এখানে কলো মোর আব্বা আম্মা থাকে না, অর্থাৎ এইখানে মুই একলাই থাই কথা বলছেন। তো অনেকে বলেন মুই কি বাপমার লগে একত্রে থাকি কি না, মোর বাপমার লগে একত্রে থাকি না, কিন্তু মোর বাপমার ফ্ল্যাট কোনটা ওইটা একটু বলতেছে। ওই যে সামনের যে দরজাটা দেখতে পাইতেছেন এইটা কলো আলাদা, মোর আম্মা আব্বা থাই এই ফ্ল্যাটে বলছেন, মোর আম্মা আব্বা মোর ভাই ভাবি এই ফ্ল্যাটটাতে থাকে, অর্থাৎ এইটা কলো মোর বাপের বাড়ি। তার মোর বাপের বাড়িটা ছয়তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করা, তো দুই ইউনিট নিচতলায় দুই ইউনিট একলে দোতলায় আছে। তার দোতলার ওই যে এই পাশের ফ্ল্যাটটাতে মুই থাই, আর পাশের ফ্ল্যাট যেটা ওইটাতে মোর আম্মা আব্বায় থাই। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন বুঝছেন। তার বাড়ি একটাই কিন্তু ফ্ল্যাট আলাদা, মোর কলো সকল কিছুই আলাদা বুঝছেন, একত্রে যে হেয়ে না, কিন্তু পাশাপাশি ফ্ল্যাট থাকা সত্ত্বেও দেখা যায় যে একটু দেখা সাক্ষাৎ হয়, কিন্তু মুই মোর রোম সারা কোথাও যাই না বুঝছেন, কিন্তু মোর আম্মা দেখা যায় আইয়া একটু মোর খোঁজ খবর না। কিন্তু এখন যেহেতু মোর ভাইয়ে প্রবেশে চলিয়ে গেছে, হেপর ভাবিও বাপের বাড়িতে চলিয়ে গেছে, তো রুমটি একটু খালি থাকে, ওই লেগে মোর মায় কয় যে নাই একটু বই থাক, মোর মনটা টেকে নাই। তার এই যে দেখতে পাইতেছেন পাশাপাশি দুগ্গা ফ্ল্যাট বুঝছেন, এক করতে মোর এক ফ্ল্যাটে মোর আব্বা আম্মা থাকে, এক ফ্ল্যাটে কলো মুই থাই। তার আশা করি মোর দাদু গুবু ওগো প্রশ্নের উত্তর পাইয়ে গেছেন, ওই আলাদা কিছু না, বাপের বাড়ি তৈলগুলো আলাদা আলাদা ফ্ল্যাট থাকি বুঝছেন। তার অনেকদিন ধরে মোর দাদুর বউরা আবার অনেক মুখে জিজ্ঞেস করছেন যে মোর মাইয়ের চুলে কী দেয় বুঝছেন, মাশাল্লাহ দিলে মাইয়ের চুল যেহেতু একটু ঘন। তার এই যে এই তৈলটা কলো সবসময় মুই মোর মাইয়ের চুলে ব্যবহার করে দিয়ে থাকি, শুধু মাইয়া না মুইও কলো দিয়ে থাকি, কিংবা মোর পরিবারের হগলিতে দিয়ে থাকি বুঝছেন। তার এরপরে মোর মাইয়ের চুলটার কথা বেমালা জিজ্ঞাসা করেন, ওই লিগে বললাম আর ওর চুল একালে বেমালা ব্যথা করে, ও চুল আশ্রয়তেই দেয় না, তার এই চুলের ভিতরে এই তেলটা দিলে কী যে সুন্দর হয় বলার। আর গুড়াগাড়ারা দেখবেন কি সব তেল দিতে পছন্দ করে না, কিন্তু মোর মাইয়া এই তেলটা বেমালা ভালো পায়, আর এই তেলটা দিলে কলো দেখা যায় যে টাক মাথায়ও চুল গজাইবে, চুলকে লম্ফা করবে, খুশকি দূর করবে, শীতকালে তো বেমালা খুশকি হয়ে থাকে কথা বোঝেনি, চুল কালো করবে ঘন করবে। তার এই যে হেয়ার কম্বোটা দেখতে পাইতেছেন, এখানে কলো তিনটা প্রোডাক্ট দিয়ে এই হেয়ার কম্বোটা দেখতে পাইতেছেন বুঝছেন। এক কলো হেয়ারটাকে গ্রোথ করবে, আর এক কলো দেখা গেছে যে হেয়ারের যে মজবুত করবে বুঝছেন। তার এই দুগ্গা প্রোডাক্টটি বেমালা উপকারী। এই হেয়ার অ্যাক্টিভ প্যাকটা কলো সপ্তাহে এক থেকে দুই দিন দিতে পারেন, আর চুলের পুষ্টি গুণাগুণ বুঝে কলো ডিম দিয়ে দিতে পারেন, পিঁয়াজের রস দিয়ে দিতে পারেন। আর এই অর্ডিনারি অর্গানিকের এই তৈলটা যে কী পরিমাণে ভালো হেয়ে তুমি বললি আর বুঝাইতে পারবো না। আর এই যে এখন দেখতে পাইতেছেন এটা কলো হেয়ার গ্রোথ, অর্থাৎ পুরোটি কলো হেয়ার কম্বোই তিনটা দিয়ে, কিন্তু এই হেয়ার গ্রোথটা কলো দেখা গেছে অর্ডিনারি অর্গানিকের যে এই তৈলটা, তৈলটি একটু দিলাম একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। এই প্যাকটা আমরা সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন। তার মোর ছোট ভাই দেবে, এখন দেখেন মোর মাইয়ে ঝগড়া করতেছে, চিন্তা করে দেখেন ও কডু আর মোর ভাই কত বড়, হেয়ে কি ঝগড়া করার সাজে কন্ধি, ওরা এরহমের একটু অমেনজের ইনহান লাগিয়েই থাকবে। এছাড়াও আরও বললে থেই অর্ডিনারি এই হেয়ার কম্বোটা কলো অর্গানিক ভেষজ দিয়ে কলো তৈরি করা হয়েছে, যার কারণে কোনো ধরনের সাইড এফেক্ট নাই। তার এটা কলো একালে হোমমেড ছেলে মেয়ে উভয় বুঝছেন, মহিলা মাতারি পুরুষ সকল মানুষে দিতে পারবে, কোনো ধরনের সমস্যা নাই। অনেকে গুঁড়ো গুঁড়ো তৈল নিয়ে চিন্তা করেন হ্যাঁ দিতে পারেন, আর দেখেন রাত্রির 10:55 বাজে এই সময় এই মন চাইলো যে একটু হেয়ারের যত্ন নিই, কী কাণ্ড কন্ধি। তার এই মোর দাদুগো বুয়োগো সুবিধার্থে মুই যে পেজগুন এই কম্বোটা অর্ডার করেছি, পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব, আমরা কল অর্ডার করে নিতে। তার যাই হোক হের পরে কল এই যে দেখতে পাইতেছেন বেন্যা কাল হয়ে গেছে, মোরা নাস্তা পানি খেয়ে একটু বাইরে যাইতে আসি, কোথায় যাইতে আসি বলতে আসি। তার 16 ডিসেম্বর বাজন ভিক্টোরি ডে কিংবা বিজয় দিবস যাইয়াকে বলে থি, এই উপলক্ষে মোর মাইয়ার স্কুলে প্রোগ্রাম হইবে, তার প্রোগ্রাম উপলক্ষে ও যেহেতু অ্যাটেন্ড করবে, নাচ দেবে, সেই জন্য কী লাগবে বাজন, ওর জামা কাপড় লাগবে কিংবা নাচ দিলে কস্টিউম লাগবে না কথা বোঝেনি, হেয়া কেনতে যাইতে আসছে এবার মার্কেটে, হেয়া কেনতে গেলে তো আর হইবে না, লাগবে অনেক কিছুই, এখন যাইতে ইচ্ছে করে না, কত গেলে 100 টাকা পয়সা খরচ হয়ে বোঝেন, এরপরে না যাইয়ে পারি না,
কেনাকাটা লাগবে, প্রয়োজনীয় জিনিসপত্র লাগতেই থাকে, কথা বলছো? আর এই অ্যারাসোলটার লাগ এবার এই হারপিকটা ফেরি দিয়েছে, ইয়ে দেখে একটু ভালো লাগছে। তারপরে ওই 1 কেজির একটু ডিপ্লোমা নিয়েছে, এছাড়া আর কিছু শীতের প্রসাধনী নিতে হইবে, কিছু কিছু আছে, কিছু কিছু নিতে হইবে। আমি দেখতে ইসলাম একটা অলিভ অয়েল দরকার, তার অলিভ অয়েলটা নিতে আসি। কলো মোর মাইয়া যে ওই স্কুলে প্রোগ্রাম করবে, ওই প্রোগ্রামের কস্টিউম কেনা লাগবে, ড্রেসটা কিন নিয়ে টেইলার্সে বানিয়ে দিয়ে এসে ওইটা লাল বুঝাইবে কেমন কস্টিউম হবে। হইয়া তো আমি একে লাগে শেয়ার করবো, হানে স্কুলের প্রোগ্রামটা কি হয় না হগল কিছু শেয়ার করে দিয়ে দিম। আর এছাড়াও ওই মোর হোম ট্যুরটা কল ওরম করে দেখায় নেই, জাস্ট পাশাপাশি ফ্ল্যাটে থাই, মুই কীভাবে থাই, কোথায় থাই, হেয়ে গেলো আমি একে লাগে শেয়ার করলাম। আমার দাদুরা বুয়ারা যদি হোম ট্যুর দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিম, হানে ইনশাল্লাহ। যদিও দেহানের মতো আহামরি হেরম কিছুই নেই, তারপরেও জেডু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবসময় আমি শুক্রিয়া আদায় করি। হ্যাঁ আমার মাইয়ে দেখেন ওই পিঙ্গলস ওই চিপস খাইবে, বুঝলেন ওই চিপস গুলো খাইতে একটু মজা না, ওই দেখলে ঘুরে ঘুরে লাভ দিয়ে যে নেয় না, ওই আমার ধারে একসের পছন্দ না, বুঝলেন। দাম নিয়েছে 150 টাকা, 150 টাকা দিয়ে কত কিছু কেনা যায়, কিন্তু একটু তো ভালো না, শুধু শুধু দেখেই ওই নেবে, কেমনটা লাগে কন্ধেই। আর এই হিন্দি আবার ওই যে দুগ্গ লোশন আর একটু অলিভ অয়েল নিয়েছি, এই এই এরপরে ওই শীতের প্রসাদ নিয়ে নিছি। এরপর যা যা লাগবে ইয়ে তো নেতি থাই, ওই নুডলস লাগবে, চা পাতা লাগবে, দুধ তো লাগবে, দুধ ছাড়া চা খামকি দিয়ে কথা বোঝেনি। তার ওই ডিপ্লোমার 1 কেজি দুধটা নিলে হয় কি একটু বরকত পায়, ছোটো ছোটোটা নিলে খালি নিতেই থাই, ওই তো বরকত পাই না। এরপরে হিন্দু যে অ্যারাসোলটা ভালো লাগছে কি ওইটা আর কি, অ্যারাসোলটার দাম নেছিলে সম্ভবত 620 টাকা, আমার খেয়াল নেই। ওইটা লাগে হারপিকটা ফিরিয়ে দিছে, বুঝলেন। তার এইটা আমার ধারে ভালো লাগছে যে হারপিকটা ফিরিয়ে দিছে। তার এই কী কী যেন কী আনলাম হিন্দিয়া কইত পারি নিয়ে এলো মাসমা কিন নিয়ে, বুঝলেন। ওখানে 2680 টাকা বিল হয়েছে, হার প্রকল্পে ডাক্তার সাত সাত করতে আছে যে 2680 টাকা বিল হইবে কেন, কেমন লাগে না কারণ দিতে আর জেহেনি জেহেনি একসের খরচে। এরপর তারা কত কিছু কেনাকাটা বাকি আছে দরকারি জিনিস, এই এগুলো একটু সংসারে লাগবেই, বুঝলেন। ইয়ে লাগতেই থে সংসারে একটু জোলা, এই জোলা তো লাগবেই, কিছু তো করার নেই। এরপরে হিন্দি এই কেনাকাটা করে মোর মাইয়ের কস্টিউম লাগবে বললাম না, জামা তো বানাইতে দিছে, লাল সবুজ চুড়ি কিনবে, আন চুড়ি কোথাও ওর সাইজের খুঁজে পাইতেছি না। তার এই চুড়িটা লইয়ে প্রত্যেক সময় ঝামেলা হয়। আর অবশ্যই 16 ডিসেম্বরে কি প্রোগ্রামে কি অংশগ্রহণ করে অবশ্যই তো আমি এগুলোকে শেয়ার করবো হনে। আর এখন চুড়ি খুঁজতে খুঁজতে জীবন বাইরে যেতেছে, লাল আর সবুজ তো কোথাও মিলছিল করে পাইতেছি না, অবশেষে সুতার দুগ্গ দুগ্গ করে এসে এই মুহূর্তে পাইছি, এইটা নিয়ে শেয়ার লাগবে গয়নাগাটি, যে ফুলের গয়নাগাটি ফিন দিয়ে কস্টিউম করতে হবে না। হ্যাঁ গয়নাগাটিও লাল সবুজ পাই না কোনো রকম, এরপর এইটি পাইছি এখন এইটি নিয়ে। তার বাড়তে যাই আনবক্সিং করে, এরপর ও কেমন জামা কাপড় কেনা হগল কি সময় গেলে ইনশাল্লাহ শেয়ার করে দিয়ে দিম। আর এই যে এইটা কিনছে আর ওর ওই যে অংশগ্রহণ করবে, ওর একটু প্র্যাকটিস করাইতেছে, ওই এলে বেমালা ব্যস্ত থাকতে হয় কথা বলছে না, হেলকে গুলো রেগুলার ব্লগ আমার গুলোকে শেয়ার করতে পারতেছি না। আর শীতকাল আইলে বোঝে না একসার আইল সেল ছেলেকে কিছু করতে ইচ্ছে করে না। আর এহিন দিয়ে দেখে নিক স্বর্ণের গয়না না না বেমালা সুন্দর, দেখে আমার বেমালা পছন্দ হয়েছে। তার এইটার দাম চাইছিলে কানের দুল সহ 800 টাকা, বোঝেন মুই 400 টাকা বলছিলাম, মুখে দেয়নি, যেহেতু দেয়নি সেক্ষেত্রে মুই খুললে তুই আইসি পড়ছি, কিন্তু মোর ধারে বেমালা পছন্দ হয়েছে, যদি এটা আরও লম্বা হইতে দেখতে আরও সুন্দর লাগে। তার যেই হোক মোর ধারে টাকা পয়সা নেই, মুই ইয়ে কিনবো না, ইয়ে দেখে থুইয়া এই পড়ছে। আর এহেন ওই যে দেশি মুড়ার গিলা করে যে গার গলা মাথা, বোঝেন ইয়ে দেখে আমার ধারে বেমালা লাগছে, একালে হাজো হাজো আলে তো ওই লোকে, কিন্তু এই ইয়ে বাড়তে নিলে এই কোট পেকেটা মোর এককালে কিছু ভালো লাগতে আসে না, এককালে স্যাত স্যাত করতে আসে, টাকা পয়সা গুণেরম খরচ ইয়ে যে যেখানে যে সেখানেই হের লোকে ভালো লাগে না। তার ওই না কিনতে পেরে গরুর গোস্তের দোকানে আসছি, যে গরুর গোস্ত লইয়ে যে বজন ভিক্টোরি ডে আসবে একটু খাওয়া লাগে না। তার এহিন দেয় যে যে দরকারি প্রয়োজনীয় বাজার সাথে করিয়ে গুলো বাড়তে চলে গেছিলাম। এই আহলে মোর আইজগর ভিডিও আইজগর মতো বিদিয়ে নিতে এসে, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।